বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জন্মদিন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বানিয়ে দিয়েছেন, জগতের সকল প্রাণী সুখী হোক এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণের স্মৃতি বিচরিত দিনটিতে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করছেন বুদ্ধ ভক্তরা। বৈশাখের পূর্ণিমা তিথিতে এই পূর্ণ উৎসবে বৌদ্ধ ধর্মের অনুসারীরা স্নান করেন, শুচি বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। অর্চনার পাশাপাশি তারা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ, সমবেত প্রার্থনা করেন। এ উপলক্ষে সকালে রাজস্থানে বাসাবো বৌদ্ধ মন্দির থেকে বের হয় শোভাযাত্রা। দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হচ্ছে।